আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছিল একটা স্লাইড, যেটা সিমেন্টের স্লাইড মেক করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাইড। এটা কিভাবে মেক করা হয় এটা আপনাদেরকে আবার একটু ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। স্লাইডটা যখন আমরা মাইক্রোস্কোপে দিই, ফোকাস আনার পর যদি আমরা দেখার জন্য চেষ্টা করি, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন স্পার্মগুলো কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, যেগুলোকে শুক্রাণু বা শুক্রকীট বলা হয়, যেগুলো খুব দৌড়াদৌড়ি করতেছে। এর মধ্যে আমরা মূলত যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে স্পার্ম কাউন্টটা দেখি আমরা টোটালি, যে একটা সিমেনের স্লাইডের মধ্যে আমরা কী পরিমাণ স্পার্মগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের নোট করতে হয়। যেমন আমি যদি আপনাদেরকে একদম ভিডিও আকারে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস প্রথমে ফলো করতে হয়। সেটা হচ্ছে মেথড অফ কালেকশন, বা এই সিমেন স্যাম্পলটা কীভাবে সে কালেকশন করছে। যেমন দুইটা মেথডে করা হয়, যেটা সহবাসের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে আমরা কুইটাস প্রসেস বলে থাকি, যে মেথড অফ কালেকশন কুইটাস বা সেক্স, যেটাকে আপনারা ইজিলি বুঝে থাকেন। এবং আরেকটা হচ্ছে হলো হস্তমৈথুন বা মাস্টারবেশনের মাধ্যমে। এরপর আমাদের আরও কিছু জিনিস ফিজিক্যালি দেখতে হয়, সেটা হচ্ছে হলো সিমেনের ভলিউমটা বা পরিমাণটা কীরকম আছে, কালার কীরকম আছে, তার ঘনত্ব কীরকম আছে, কত সময় পরে আমরা টেস্টটা করতেছি, সে জিনিসগুলো আমাদেরকে দেখতে হয়। এবং কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে রিয়াকশন সহ মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মধ্যে আমাদেরকে দেখতে হয় যে টোটাল কাউন্টের পরিমাণটা কীরকম আছে। যেমন নর্মাল যে সিমেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে 40 থেকে নিয়ে 150 বা 40 থেকে নিয়ে 150 মিলিয়ন পার এমএল, প্রতি এমএল সিমেনের মধ্যে আমাদের কাউন্ট হচ্ছে 40 থেকে নিয়ে 150 মিলিয়ন পর্যন্ত হতে হবে। তো এর মধ্যে যদি থাকে ফর এক্সাম্পল 50, 60 বা 70 এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে নর্মাল বলে কাউন্ট করব। আর হচ্ছে এই টোটাল কাউন্টের পর আমাদের স্পেশালি কিছু জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে স্পার্মগুলোর শেপ কীরকম আছে, নেক, টেল বা মাথা, যেটাকে আমরা বাংলায় বলতে পারি হেড বা মাথা কীরকম আছে, টেল বা লেস কীরকম আছে, মাথা একাধিক আছে কি না, জোড়া লাগা অবস্থায় আছে কি না। এবং এটার মোর্টালিটিগুলো আমাদেরকে দেখতে হয়, যে নড়াচড়াটা কীরকম করতেছে, অ্যাক্টিভ কতটুকু আছে আমাদের দেখতে হয়। এছাড়াও বা সিমেনের মধ্যে অ্যাবনর্মাল কোনো কিছু আছে কিনা, যেমন পাস সেল বা ইপিডিলিয়াল সেল, আরবিসি, এগুলো আমাদেরকে দেখতে হয়। নর্মোজোস্পার্মিয়া, যেমন এখানে একটা কমেন্টস করা আছে হচ্ছে নর্মোজোস্পার্মিয়া, যখন সিমেনে স্পার্মের কাউন্টের পরিমাণ 150 মিলিয়ন পর্যন্ত হবে, এর মধ্যে যদি থাকে সেটাকে আমরা নর্মোজোস্পার্মিয়া বলবো। যদি এর চাইতে কম থাকে সেটা হচ্ছে অলিগোস্পার্মিয়া বলবো। আর যদি দেখা গেছে এর চাইতে বেশি থাকে হাইপারজোস্পার্মিয়া বলবো, মানে 150 মিলিয়নেরও যদি বেশি থাকে সেটা হচ্ছে হাইপারজোস্পার্মিয়া। আর যদি কোনো কারণে দেখা যায় যে সিমেনে স্পার্মের পরিমাণ নাই, একদম নীল আছে, টোটালি কাউন্ট নীল, সেখানে কোনো স্পার্ম নেই, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে অ্যাজোস্পার্মিয়া বলবো। তাহলে আপনারা খুব ইজিলি, যারা নন মেডিকেল পার্সন আছেন, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে জিনিসগুলো আপনারা জানতে পারলেন সেটা হচ্ছে একটা সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষার রিপোর্ট আপনারা যদি দেখেন, ল্যাব রিপোর্ট যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন যে কোনটা নর্মাল, কোনটা অ্যাবনর্মাল।